ಹೀಡರ್ ಮೊದಲು ಅಷ್ಟೇ ಮುಗಿಸಿ ಬಂದು ಕೆಳ ಕೆಳವ ಸ್ಪರಿಕೆ ಮುಳುವಿಲ್ಲ ತಮ್ಮ ಮುಳುವಿಲ್ಲ ದಾಸ ಅರ್ಜುನು ವಾ ಶುರು ವಾಸ ಹುಡುಕಿರ ವರ್ಧಕ ವಾಸ ಕೊರ ಫಿರ ವಾಸ ಬಂದು ಎಸೆದ ಮುನಫಿಕ್ರೆ ಶುಸು ಪೈಸಿರಿ ಕ ಆಮ್ರ ಶಾಸ್ ಕೊರಿನ ಆ ತನಿಗೆ ಸುವಾಸ್ ಕೊಟ್ಟು ತು ಶುಸ ವಾಸ ಕೊರ ಎವರ್ ಎಕ್ಟು ಫೋರ್ ಆಬಾರ ವಾಸ್ জিজ্ঞাসা করেছে আপনি দিয়ে একটু আগে মাসটা বন্ধ করে দিলেন আপনি কি ওয়াজ পারেন না কহ ওয়াজ পারি তো বন্ধ করলেন কি লেগিয়া কো বন্ধ হতো না মানে কি আমি জীবন নবীর প্রেমে ওয়াজ শুরু করছি সব বন্ধ করে আমি সায়া দেখতেছি আমার মজলিসের চতুর্পাশে আমার নবী সাহাবায়ে কেরাম হাজির রয়েছে তো নবীর সামনে ওয়াজ করলে এই হিম্মত কি আমার আছে সুবহানাল্লাহ 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 বেলি ফুলে তাহানাল বেলি ফুলে যাহাই আছে হাসতে হ্যাঁ নাই তাহা নাই কথা বলেন ঠিক কিনা আমার এখন প্রশ্ন করবেন হুজুর যেই লোকটা স্বপ্নে দেখতো নবীরে এই লোকটার নাম তো আপনি বললেন না তিনি কেহ না তিনি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আর বড় করে গন্না সুবহানাল্লাহ যে জনে গাউসুল আজম শেরন বাগে দাদেওয়ালা যে জন গাউসুল আজম শেরন বাগে দাদেওয়ালা আয় হায় তাহে কাদের চরণ যুগল মাদিনাওয়ালা আগে বাঙ্গা দিয়া যান ওয়াসটা বন্ধ করলেন কেন কই আমি দেখছি চোখ বন্ধ করে ওয়াস করতেছি নবী মজলিসে হাজির এই জন্য নবীর দিকে ওয়াস বন্ধ করছি ওই এরা দিয়ে আপনার অনেক বাজে কথা বলছে আব্দুল কাদের মেয়েদেরকে একটা খেলা দেখাইয়া দেখ কই কি ওই মাথার উপর দিয়ে সিল একবার ডানে যা একবার বামে যা ওই মুনাফিকরা দেখাইতাছে আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা করছে সিলের গলা কাটটা আব্দুল কাদের জিলানির কদমে পড়ে গেছে ওই মুহূর্তে বাচ্চারা বাসা থেকে আইসা আব্দুল কাদের জিলানির সামনে হাজির হয়ে গেছে ওই ছেলের বাচ্চারা আইসা কে আব্দুল কাদের আপনারা আম্মা আছেন কই আপনার মা আমরা তো বসে আছি আমার মা খাওয়ান নিয়ে যাইব আপনার খাওয়ার আছে দেখি আপনি আমাদের মা রে মাইরে বলাইছেন ও আব্দুল কাদের আমরা কি খাবো আমার মা সারা আপনার মা যদি জানতো যে আপনি মারা গেছেন তাই আপনার কাছে আপনার সন্তান বিরোধী জানেন যে আপনার আম্মা মারা গেছে তাই আপনি কি করবেন আমরা তো আমরা মায়ের ফাগল এই কথা বলার পর আব্দুল কাদেরকে আর একটা খেলা দেখাই দিই একটা ইশারা করছে আল্লাহ রহমতে সিল আকাশ দিয়ে উড়ে আবার চালিয়ে বাসায় চলে গেছে এই হলো আব্দুল কাদের জিলানি এটা সাধারণ কোনো বলি না এটা হলো বলিদের অলি যিনি হলো মাদার জাত অলিনে বাজার এই জন্য আব্দুল কাদের জিলানি সিলদারে জিতাই দিলেন এই জন্য যুগ সন্তানের জন্য মার যেন টান আছে মাহের জন্য সন্তানের টান আছে কথা কোন ঠিক কিনা আমার সমাজের ভিতরে মায়ের লাশটা যখন রয়ে যায় তখন আপনার লাশটা দেখে আপনি বলে জানেন নি একটু দাঁড়া মাইরে দেখি জহন দয়রা মাইরে দেখি রে গ্রামবাসী একটু দাঁড়া মাইরে দেখি সাদা একটু দাঁড়া মাইরে দেখি জোনো
না সুবহানাল্লাহ এই হলো ওলি আল্লাহর শান ওলি আল্লাহ শুধুমাত্র মুখের পাওয়ার না চোখের পাওয়ার আছে শুধু চোখে পাওয়ার না আঙ্গুলের ইশারায় পাওয়ার আছে না শুধু আঙ্গুলের ইশারায় কদমের মধ্যে পাওয়ার আছে না ওর বডিটাই পাওয়ার দান করছে একজন জোরে কোন তিনিকে আল্লাহ তো আল্লাহর সঙ্গে প্রেম করতে গেলে আমার আল্লাহ কাছে পেয়ে নিবি আর আল্লাহ থেকে দূরে চলে গেলে আল্লাহর কাছে যাওয়া যাবে না আল্লাহর ওলিদেরকে আল্লাহ পাক নিজে বলছেন আমার বন্ধুরা কবরে যাওয়ার পরে আমার রাসূল বলেন আসমান থেকে জান্নাত থেকে কবরে রিজিক পাঠায় দেয় জোরে কোন সুবহানাল্লাহ ও কারা কারা ওলি আল্লাহর পক্ষে থাকতে চান হাত তুলে দেখান নারায়ে তাকবীর আল্লাহ নারায়ে সালাম আহলে সুন্নাত ওয়াল জামাত কুরআন সুন্নার আলো ওলি আল্লাহ যেখানে মিলাদ কিয়াম যেখানে একটা ডেঞ্জারাস প্রশ্ন আসছে এই ইউটিউবাররা এটা ছেড়ে দিবা এক নম্বর প্রশ্ন আসছে আমার হুজুর জানাজার নামাজের পরে দোয়ার করা যায় আছে কিনা আমরা সমাজের ভিতরে অনেকে জানাজার নামাজের পরে কবরে দেওয়ার পরে দোয়া করে কিন্তু জানাজার নামাজ কইরা কবর নামাইবার আগে মাটির মধ্যে দোয়া না এটা মানে একটা কথা মনে রাখবেন একটা মানুষ মারা যাওয়ার পরে তিন অবস্থা জোরে কেন কয় অবস্থা জোরে কেন কয় অবস্থা একটা মারা যাওয়ার পরে জানাজার আগে একটা মানুষের তিন অবস্থা একজনে মারা যাওয়ার পরে জানাজার আগে আর একটা জানাজার পরে দাফনের আগে আর একটা হলো দাফনের পরে এই তিন অবস্থায় মাইয়াতের জন্য দোয়া করা জায়েজ আচ্ছা এখন মারা যাওয়ার পরে জানাজার আগে দোয়া করলে কোন ফতোয়া দাফন করার পরে দোয়া করলে ফতোয়া শুধু জানাজার নামাজটা কইরা দোয়াটা করলো ওই এটা বেদাত দেখি বেদাত যখন কি বলে জানেন নি ক জানাজার নামাজ তুই দোয়া আর দোয়া করলে করি এটা দিয়ে তো বেজাল লাগা জানাজার নামাজ তুই বলে দোয়া তাহলে আমার তো বাইরে দোয়া লাগে জানাজার নামাজটা কি আসলে নামাজ নাকি দোয়া নিয়তটা ফলে তো বুঝবে তো নিয়তটা ফরি বলিলে আমার কি নয় তোয়ার বুয়াদিয়া লিল্লাহি তাআলা আরবাআ তাকবীরাতি দুআ ইল জানাজাতি কি সালাতি তাহলে বলো জানাজার নামাজ জানাজার মারিদ আচ্ছা তার আমি প্রশ্ন করতাম চাই যারা এই কথা বলে আপনারা সে বলেন জানাজার নামাজটাই দোয়া আপনারা যে বলেন জানাজার নামাজটাই দোয়া আপনারা একটু বললে জানাজার নামাজটা যদি দোয়া হয় জানাজার নামাজের মধ্যে কয়টা থাকবে কয়টা থাকবে আর ওর কয়টা উত্তর কোনটা পূর্ব পশ্চিম তোর দাদা শব্দ হইতো একটা নিয়ত বান্ধব আল্লাহ আর একটা দিবে আল্লাহ আর একটা দিবে আল্লাহ আর একটা আল্লাহ
সারি দিনটা ফিরে থাকতে থাকতে কোন নামাজে বলি নামাজটা কোন দিনতে ফিরে বলবো এই তুমি তো বলেছে নামাজের জন্য দিন শর্ত দোয়ার জন্য দিন শর্ত না যারা যারা মূলত নামাজ এই জন্য পশ্চিম দিকে ফিরে করতে হয় দোয়া হয়ে দিন শর্ত ছিল না জুয়ার দেই গুরু দিকে ফিরে করার যা কথা বলে কেমন দিন আপনি আস্তে 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 আরেক যখন তোমরা মাইয়াতের জানাজার নামাজ পড়ে ফেলো নবীও বলছে জানাজার নামাজ মাইয়াতের নামাজ জানাজার নামাজ পড়ে ফেলো তখন অনতি বিলম্বে মাইয়াতের জন্য খাস করে দোয়া করো সুবহানাল্লাহ এখন ফাখরি সুলা হোক দোয়া কেন করছে এই জন্য করছে জানাজার নামাজের ভিতরে যে আমরা দোয়া গুলো করি এই দোয়ার ভিতরে আজকে যে মারা গেছে তার জন্য খাস করে কোনো দোয়া না এর আগে বিশেষভাবে দোয়া করতে রসুল বলছে যেমন চতুর্থ তাকবীরে দোয়া আছে একটা দোয়া হলো আল্লাহুম্মা হে আল্লাহ এক ফিরলি আমার মেয়ে হাই না যারা জিন্দা হের মাফ করো মাইতি না যারা মিলে গেছে আগে হের মাফ করো শাহিদিনা যারা উপস্থিত এবার মাফ করো গায়েবিনা যারা অনুপস্থিত এবার মাফ করো ওয়াসাবিনা যারা ছোট এদেরকে মাফ করো ওয়াকাবিনা যারা বড় তাদেরকে মাফ করো ওয়াজাকারিনা যারা পুরুষ এদেরকে মাফ করো ওয়াউসানা যারা নারী তাদেরকে মাফ করো আজকে যে মারা গেছে তার কোন দোয়া কি না আছে এই জন্যই রাসূল হয়ে গেছে যখন তোমরা জানাজা নামাজ পড়বা খাস করে তার লাগে দোয়া করবা যদি কোনো সুবহানাল্লাহ এখন প্রশ্ন হলো সারা জীবনে দেখলাম যে জেতা মানুষ জেতা মানুষের বিরুদ্ধে শত্রুতামি করে এখন দেখতেছি মরা মানুষের লোকের শত্রুতামি শুরু হয়েছে এই বেচারা বই রেখেছে একটু পরে কবর দিন কবর তার গালা গেছে বললাম যে আল্লাহ একটু পরে কবর নামাই দেবো আল্লাহ গো তাহলে তুমি তিনটা প্রশ্ন উত্তর দেওয়ার তৌফিক দিয়ে দেবো এই দোয়া করে কবর নামা এখন প্রশ্ন হলো আমার বাপ মরে গেলে আমি দোয়া করবো এক সময় আমি বাপ মরে গেলে আমি দোয়া করি না কিন্তু আমার বাপের দোয়া আমি করবো আপনি বাধা দিয়ে দেবো কত বাজে আপনি বাদ দিয়ে বললেন এই গ্রামে না কথা কোন ঠিক নামে নেই সুতরাং জানা জানা আমাদের পরে দোয়া যায় আসে না নাই আর ওদের আসে না নাই কেউ আসে না দিনে দিনে এগুলোই আস্তে আস্তে বাড়তেছে ঠিক না তারা যত বলতেছে সর্ববরাত নাই তারা যত বলতেছে সর্ববরাত নাই ততই সর্ববরাত বাড়তেছে তারা যত বলতেছে হালাল খাওয়া যাবে না ততই হালাল চলতেছে চলতে থাকুক আমি ওকে বলে গিয়েছিলাম সর্ববরাত তুমি যদি বলে হালাল তুই নাই যে বলে নাই তার বাড়িতে বেশি বেশি পাঠা দিয়ে কেমন দিলাম ঠিক আছে ঠিক আছে ঠিক আছে নি বাস এখন অনেকে বলে তারাবির নামাজ 8 টাকা আসলে তারাবির 8 টাকা না 20 টাকা আর 8 টাকা না 20 টাকা এই 20 টাকা চলবে 8 টাকা দিয়ে কথা যে কথা তারা বর্ণনা করে গেল যে হাদিসটা যে যে বাবের মধ্যে আসছে বাব নামে বাব তাহাজ্জুদ ওই তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে এই হাদিসটা আসছে 8 টাকা তখন তারা কিন্তু তাহাজ্জুদের অধ্যায়ের আইন না তারা বিভিন্ন মাসের অধ্যায় ঢোকাইতে চলবে না হাদিসটা বর্ণনা হয়েছে তাহাজ্জুদের অধ্যায়ের মধ্যে রাসূল রমজানের ভিতরে রমজানের বাইরে কখনো 8 রাকাতের বেশি 11 রাকাতের বেশি পড়তে না 8 রাকাত হলো তাহাজ্জুদ আর ওই 3 রাকাত হলো বেতরি এই হাদিসটা লাগাই দেন কোন নবী কোনো সময় এই 8 রাকাতের বেশি পড়তেন না আমি জানতাম চাই তারা বিভিন্ন মাসকে রমজানের ভিতরে না রমজানের বাইরে আছে রহমানের ভিতরে তাহলে বাইরে যেমন 60 টাকা দিয়ে বিবি তারা বিও এই যে বুঝে না বুঝলে বুঝ না বুঝলে বুঝ কিন্তু আমরা যদি আয়ও না বও না ঘরের ভিতরে বইয়া ইউটিউবে বইয়া বইয়া ফুট করে একটা কি করে ভিডিও মধ্যে সাইরা দিয়ে সমাজের মধ্যে একটা বিভাজন সৃষ্টি করে এগুলো আমরা কাম দিনের না কথা বলে ঠিক না বেটে